हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। क्लास सेवन मैथ्सर आगे क्लस कोषे देखिए 1.1 सल्व कर आज हम सल्व करब 1.1 निजे करी 1.2 अंकगुलो निजे करी 1.2 ते 10 अंक रही है। हमें आज के अर्धेकटा शेष करब और बाकी जो 6 থেকে 10 पर्यंत रे जाए सेकेंड पार्टे सल्व करब। एर आगे भिडियोसगुलो जो ना देखे थको नीचे डिस्क्रिप्शन बक्सर लिंक दिए देव, चाहिए से खान देखे नीते पर किंबा सेगल प्ले लिस्टे पे जाए। तुम्हारा प्ले लिस्टे पा इंग्लिश सल्यूशन और तार संगे प्रश्न विचित्र सल्यूशन। तो आई चैने गए प्ले लिस्ट खुले इच्छा मत प्रयोजन मत भिडियो देखे नियो और भिडियो स्किप ना करो, प्रथम के शेष पर्यंत देखो और सब अंकगल बुझे नियो चेष्टा करो। एरपर जो कोई असुविधा थे तो कमेंट बक्से जानियो। निजे करी 1.2 ते जो अंकगुलो रही है सेगुली होच्छे ऐकिक नियमेर अंक। एक नम्बर रही है एक चाका 55 बार घुरे 77 मीटर पथ जाए, तबे 58 मीटर पथ जेते ओई चाका कत बार घुरबे हिसाब करी। तो ऐकिक नियमे समाधान करार आगे तुम्हारा प्रथम लिखे नियो जो गणितर भाषा समस्याटी हलो। गणितर भाषा समस्याटी हलो लिखे नवर पर देखो एखे की इनफरमेशन देवा आछे। दुटो जिनिस आमादेर देवा आछे, सेटा होच्छे एकटा चाका 55 बार घुरे माने कत बार घुरे से संख्याटा देवा आछे, आर तार संगे देवा आछे कत मीटर पथ जाए सेटा देवा आछे। ताहले एकटा कबार घुरे देवा रइलो आर एकटा रइलो दूरत्वटा। তারপরে আবার বলেছে একটা দূরত্ব দিয়ে দিয়েছে, তাহলে ওই চাকাটি কতবার ঘুরবে। এবার আমরা গণিতের ভাষায় সমস্যাটা লিখে নেব। একদিকে লিখেছি দূরত্ব, দূরত্বর এখানে যে এককটা আছে কিসে আছে, দূরত্বটা আছে মিটারে, মিটারে আছে, সেজন্য দূরত্ব ব্র্যাকেটে লিখেছি মিটার। আর চাকাটি ঘুরে, চাকাটি ঘুরে 55 বার, তাহলে চাকাটি ঘুরে লিখলাম সেটা হচ্ছে বার, বার এককে দেওয়া রয়েছে। এবার কোনটা আমরা আগে লিখব, দূরত্বটা আগে লিখব না চাকাটা কতবার ঘুরে সেটা আগে লিখব। এটা কিভাবে সাজিয়েছি দেখো, দেখো এখানে দেওয়া আছে 55 বার ঘুরে 77 মিটার যায় আর 98 মিটার যেতে কতবার ঘুরবে। এই প্রশ্ন করা হয়েছে কতবার ঘুরবে, এটাকে শেষে রাখার চেষ্টা করব, সেই জন্য এই বারটাকে শেষে করে দিলাম। তাহলে কি বলেছে, বলেছে 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, 55 বার ঘুরে যায় 77 মিটার পথ, আর বলেছে 98 মিটার পথ যেতে, 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে এই যে সম্পর্কটা কি আমাদের বের করে নিতে হবে, চাকাটা যত দূরত্ব যাবে তত বেশি বার ঘুরতে হবে, মানে দূরত্বটা যদি বাড়ে তাহলে কিন্তু চাকার ঘোরার সংখ্যাটাও বাড়বে। তাহলে এই যে দূরত্ব বাড়ছে সঙ্গে চাকাটা ঘোরার সংখ্যাটা বাড়ছে, এই যে বাড়লে বাড়ে এই ব্যাপারটা হচ্ছে সরল সম্পর্ক। তাই জন্য লিখব দূরত্ব ও চাকাটি ঘোরার মধ্যে সম্পর্কটি সরল। এরপর সমাধান, সমাধান কিভাবে শুরু করব, এই যে দুই দিক আছে সেই দিক থেকে শুরু করব লেখাটা। 77 মিটার যেতে ঘুরে 55 বার, 77 মিটার যেতে ঘুরে, বা চাকাটি লিখে দিতে পারো এখানে 77 মিটার যেতে চাকাটি ঘুরে সমান 55 বার। আমাদের বার করতে হবে 58 মিটার, কিন্তু 77-এর পরেই আমরা একবারে 58 পাবো না, 98 পাবো না, এই জন্য আমাদের কী করতে হবে, এক লিখতে হবে। এক মিটার যেতে চাকাটি ঘুরে, 77 মিটার যেতে 55 বার যদি ঘুরে, এক মিটার যেতে আরও কম ঘুরবে। তাহলে কম মানে হচ্ছে ভাগ, আর ভাগ মানেই আমরা সেটাকে নিচে পাঠাবো। যেটা আছে 55 লিখলাম আর 77টা থাকবে নিচে, যেহেতু কম বার ঘুরবে। এরপরে আমাদের উত্তর চেয়েছে 98 মিটারের জন্য, 98 মিটার যেতে চাকাটি ঘুরে কি আছে দেখো, লাস্ট দুটো লাইনের মধ্যে কম্পেয়ার করব। একবার ঘুর যেতে যদি এতবার ঘুরতে হয়, একবার যেতে এতবার ঘুরতে হলে 98 মানে এক মিটার যেতে এতবার ঘুরতে হলে 98 মিটার যেতে আরও বেশিবার ঘুরতে হবে, তাই জন্য হবে গুণ। বেশি মানে আমরা করব গুণ, আর গুণ মানে আমরা উপরে পাঠাবো। তাহলে যেটা আছে লিখলাম 55/77, যেহেতু এক মিটার যেতে যতবার ঘুরতে হবে 98 মিটার যেতে আরও বেশিবার ঘুরতে হবে, তাহলে বললাম যে গুণ হবে, গুণ মানে এটাকে উপরে পাঠিয়ে দিলাম। এভাবে তোমরা অঙ্কটা করবে। এবার কাটাকুটি করবো দেখো, 11/7 77, 11/5 55, আবার এই দুটোর মধ্যে কাটাকুটি যাবে দেখো, 7 1 7 1 কে 7 করলাম, এখানেও 7 1 কে 7, 8 9 হতে 2 বাকি 28 হলো, 4 7 28, পড়ে রইল 5 আর 14, 5 × 14 মানে 14 5 70, 70 বার। এবার উত্তর লিখব আমরা, উত্তর বলা হয়েছে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার
ঘুরবে হিসাব করি 98 মিটার যেতে ওই চাকা 70 বার ঘুরবে দু নম্বর অঙ্কে বলেছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করে সপ্তাহে একদিন মানে 7 দিনের মধ্যে সে একদিন সাঁতার শিখতে যায় তাহলে 364 দিনের মধ্যে সে কদিন যাবে তাহলে এখানে দেওয়া আছে দেখো মোট দিন সংখ্যা দেওয়া আছে যে 7 দিনের মধ্যে একদিন যাচ্ছে মোট দিন সংখ্যা যদি 7 দিন হয় 27 শেখার দিন হচ্ছে একদিন আর 364 দিনে সে কতবার যাচ্ছে মানে মোট হচ্ছে 364 দিন তার মধ্যে সে কদিন যাচ্ছে প্রথমে আমরা লিখে নেব যে এক সপ্তাহ সমান 7 দিন এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো মোট দিন সংখ্যা মানে সপ্তাহে একদিন যায় তাহলে 7 দিনে সে যায় একদিন আর চেয়েছে 364 দিনে 364 দিনে সে কদিন সাঁতার শিখতে যাবে এখানে সম্পর্কটা কি আগে বের করে নেব দেখো যত দিন বাড়বে তত ওর সাঁতার শেখার যে সংখ্যা সাঁতার শিখতে যাওয়া দিনের যে সংখ্যাটা সেটা বাড়বে তাহলে দিনটা বাড়লে সাঁতার শেখার দিনের সংখ্যাও বাড়বে এটা বাড়লেও এটা বাড়বে তাহলে সম্পর্কটা হচ্ছে সরল লিখবে এখানে সম্পর্কটি সরল সরল সম্পর্ক কিংবা আগের মতো পুরোটা লিখতে পারো যে মোট দিন সংখ্যার সঙ্গে সাঁতার শেখার দিন সংখ্যার সম্পর্কটি সরল এরপর সমাধান সমাধান কিভাবে শুরু করবে এই যে দুই দিক আছে এদিক থেকে শুরু করব তাহলে 7 দিনে একদিন সাঁতার শেখে মানে 7 দিনে সাঁতার শেখে সমান একদিন এই যে 7 দিনে সাঁতার শেখে সমান একদিন আমাদের 364 বের করতে হবে তাহলে তার আগে আমাদের এক বের করতে হবে এক দিনে সাঁতার শেখে দেখো 7 দিনে যদি একদিন সাঁতার শেখে তাহলে এক দিনে তার থেকে কম শিখবে তাই 1/7 কম মানে আমরা ভাগ আর ভাগ মানে নিচে করব আর আমাদের বের করতে হবে 364 দিনের মধ্যে তাহলে 364 দিনে সাঁতার শেখে সমান এক দিনে লাস্ট দু লাইনের মধ্যে কম্পেয়ার একদিনে যে একদিনে সাঁতার শেখে যদি 1/7 দিন হয় তাহলে 364 দিনে নিশ্চয় তার থেকে বেশি দিন শিখবে আর বেশি মানে গুণ আর গুণ মানে আমরা লিখবো উপরে যা আছে তাই আগে লিখবো তারপরে 364টাকে উপরে পাঠাবো তাহলে কোনো ভুল হবে না কাটাকুটি করবো 7 × 7 5 × 7 = 35 7 × 2 = 14 তাহলে হলো 52 দিন উত্তর লিখবে সে মোট 52 এটা 52 সে মোট 52 দিন সাঁতার শিখতে চাই 3 নম্বরে আছে কবিতার 120 কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তাই 24 কাগজ আছে কবিতা কত দিস্তা কাগজ কিনবে এখানে কাগজের সংখ্যাটা বলে দিয়েছে আর দিস্তা সংখ্যাটা বলে দিয়েছে বলেছে একটা দিস্তাই 24 কাগজ আছে এখানে কাগজের সংখ্যা আছে আর এখানেও কাগজের সংখ্যা আছে তাহলে কাগজেরটা আমরা বাঁদিকে রাখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো কাগজ সংখ্যা টি কারণ কাগজে কি একক রয়েছে দেখো 120 টি 24 টি তাই জন্য টি আর এখানে দিস্তা সংখ্যা তারপরে বলেছে প্রত্যেক দিস্তায় 24 টি কাগজ আছে তাহলে লিখব 24 টি কাগজ আছে কয় প্রত্যেক দিস্তায় মানে এক একটা দিস্তায় আর জানতে চেয়েছে যে 120টা কাগজে কত দিস্তা হচ্ছে এখানে সম্পর্কটা কি হবে দেখো যত কাগজ বাড়বে তত দিস্তা সংখ্যাও বাড়বে তাহলে সম্পর্কটি হবে সরল এখানে সম্পর্কটি সরল সমাধান সমাধান কিভাবে এদিক থেকে শুরু করব 24টি কাগজ আছে সমান এক দিস্তায় এবারে আমাদের এক করতে হবে একটি কাগজ আছে সমান তো একটি 24টা কাগজ যদি এক দিস্তায় থাকে একটা কাগজ আরও কম দিস্তায় থাকবে কম মানে ভাগ আর ভাগ মানে নিচে পাঠাবো আর দরকার 120 120টি কাগজ আছে সমান কি হবে একটি কাগজ থাকবে যত দিস্তায় 120টা যদি কাগজ হয় তাহলে দিস্তার সংখ্যা বেড়ে যাবে বাড়লে গুণ করতে হবে গুণ মানে আমরা পাঠাবো উপরে 1/24 ছিল লিখলাম আর 120টাকে উপরে পাঠিয়ে দিলাম দিস্তায় এরপর কাটাকুটি করব 12 × 1 = 12 আর 0টা বসিয়ে দিলাম 12 × 2 = 24 লিখে দিলাম 2 × 1 = 2 2 × 5 = 10 বেঁচে রইল 1 আর 5 5 × 1 = 5 5 দিস্তায় উত্তর লিখব কবিতা
पाँच दिस्ता कागज किनबे। चार नम्बर अंक, चार नम्बर अंके बला हुए चे एक डजन डिमेर दाम 48 टाका होले, एक डजन माने हुए चे बारोटा, बारोटा डिमेर दाम 48 टाका होले 32 डिमेर दाम कत हबे हिसाब करे देखी। एखाने डिमेर संख्या बला हुए चे आर तार दाम बला हुए चे, बारोटा डिमेर दाम 48 टाका। তাহলে এখানে আমরা লিখব প্রথমে এক ডজন সমান ১২টি। গণিতের ভাষায় সমস্যাটি হলো ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা কি টি হবে এটা একক, তার কারণ ১২টি ডিমের দাম আর ৩২টা ডিমের দাম বের করতে হচ্ছে, আর দাম, দামের একক হচ্ছে টাকা। তাহলে ১২টা ডিমের দাম হচ্ছে ৪৮ টাকা, আর চেয়েছে ৩২টি ডিমের দাম কত। দেখো ডিমের সংখ্যা যদি বাড়ে তার দামও বাড়বে, যটা ডিম নেবে আর তত বেশি তোমাকে টাকা দিতে হবে। এখানে সম্পর্কটি কি হবে তাহলে, সরল, কারণ সংখ্যা ডিমের সংখ্যা বাড়লেও দামটা বাড়বে, তাহলে সেটা হলো সরল সম্পর্ক। দেখো ১২টা ডিমের দাম ৪৮ টাকা, লিখবে ১২টি ডিমের দাম সমান ৪৮ টাকা। এবারে এক করতে হবে একটি ডিমের দাম, ১২টা ডিমের দাম যা হবে একটা ডিমের দাম আরও কম হবে, কম মানে ভাগ, আর ভাগ মানেই তাকে নিচে পাঠাবো। ৪৮ আছে, ৪৮কে আগে লিখবো, কিন্তু ১২টা কোনোভাবে আগে লিখে দেবে না টাকা। এবার আছে ৩২টি ডিমের দাম, একটা ডিমের দাম যা হবে ৩২টা ডিমের দাম আরও বেশি হবে, তাহলে ৪৮ বাই ১২ এটা আছে, তারপরে লিখব ৩২ টাকা। কাটাকুটি করব, দেখো ১২ দুয়ে, সরি ৬ দুগুণে ১২, আর ৬ ৮টে ৪৮, তাহলে ৮ লিখলাম। এখানে ২ আছে, ২ ১কে ২, আর ২ ১৬ ৩২, তাহলে ৮ গুণ ১৬ পড়ে রইল উপরে, ১৬ ৮টে দেখো নামতা করো হবে ১২৮, ১২৮ টাকা। উত্তর লিখবে ৩২টি ডিমের দাম ১২৮ টাকা। পাঁচ নাম্বার অঙ্কে আছে প্রতিদিন ৫ ঘন্টা করে কাজ করলে ৩০ দিনে একটি কাজ শেষ করা যাবে, মানে প্রত্যেক দিন ৫ ঘন্টা করে কাজ করবে তবে কাজটা শেষ হবে ৩০ দিনে। প্রতিদিন যদি ৬ ঘন্টা করে কাজ করে তাহলে কতদিনে সেই কাজটি শেষ করা যাবে। এখানে প্রতিদিনের একটা কাজের সময় বলে দেওয়া হয়েছে, আর একটা মোট সময় বা মোট দিন বলে দেওয়া আছে, এই দুটো ইনফরমেশান আছে। তাহলে বাঁদিকে রাখবো কোনটাকে, প্রতিদিনেরটাকে রাখবো, তার কারণ প্রতিদিন ৫ ঘন্টা, প্রতিদিন ৬ ঘন্টা, এই দুটো ইনফরমেশান রয়েছে, তাহলে এই ব্যাপারটাকে রাখবো আমরা বাঁদিকে। গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রতিদিন কাজের সময় ঘন্টা, এটা এককে রয়েছে, কত ৫ ঘন্টা করে কাজ করলে কত সময় লাগে, দিন সংখ্যা একদিকে লিখবে, প্রতিদিনের কাজের সময় ঘন্টা, দিন সংখ্যা দিন, কত দিন লাগে, লাগে ৩০ দিন, আর বলেছে প্রতিদিন যদি ৬ ঘন্টা করে কাজ করো তাহলে কদিন লাগবে। এখানে সম্পর্কটি কী দেখো, এটা ভালোভাবে বোঝো। দেখো প্রতিদিন যদি আমি মানে প্রতিদিনের কাজের সময় যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু দিন সংখ্যা কমে যাবে, কারণ প্রত্যেক দিন তো আমি একটু বেশি বেশি মানে বেশি করে কাজ করছি, তাহলে দিন সংখ্যাটা তো কমে যাবে, কম দিনে কাজটা হয়ে যাবে। প্রতিদিন যদি কাজের সময়টাকে আমি কমিয়ে দিই তাহলে দিন সংখ্যাটা বেড়ে যাবে, অল্প অল্প করে কাজ করে দিন সংখ্যা বেশি লাগবে, তাহলে কাজের সময়টা যদি বেড়ে যায় তাহলে দিনটা কিন্তু কমে যাবে, আর প্রতিদিনের কাজের সময়টা যদি কমে যায় তাহলে দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে, মানে একটা কমছে তো একটা বাড়ছে, একটা বাড়ছে তো একটা কমছে। তো এই যে ব্যাপারটা কমলে বাড়ে, বাড়লে কমে, এই যে ব্যাপারটা এটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক, এখানে সম্পর্কটি ব্যস্ত। এরপর সমাধান করবে, দেখো সমাধান কীভাবে কীভাবে লিখবে, এই যে ৫ আর ৩০ দেওয়া আছে, তাহলে ৫ ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয় ৩০ দিনে, এরপর এক করতে হবে ১ ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয়, ৫ ঘন্টা করে কাজ করে যদি ৩০ দিনে শেষ হয়, প্রত্যেক দিন যখন ৫ ঘন্টা কাজ করছে প্রত্যেক দিন যদি ১ ঘন্টা করে কাজ করে তাহলে কাজটা শেষ হতে আরও বেশি দিন সময় লাগবে, বেশি মানে গুণ, যেখানে দেখবে বেশি হচ্ছে তখন করবে তোমরা গুণ, আর কম হলে তোমরা করবে ভাগ। তাহলে বেশি হচ্ছে আমরা গুণ করব, ৩০ আছে, ৩০ লিখলাম, গুণ চিহ্ন ৫ দিনে। এবার আছে ৬ ঘন্টার হিসাব করতে হবে আমাদের, তাহলে ৬ ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয়, দেখো ১ ঘন্টা করে যদি আমরা কাজ করি, যে সময়ে কাজটা শেষ হয়েছিল যে দিনে, যদি আমরা প্রতিদিন ৬ ঘন্টা করে কাজ করি তাহলে আরও কম দিনে সেটা শেষ হয়ে যাবে, কম দিনে শেষ হওয়া মানে কি করতে হবে ভাগ, আর ভাগ মানে সেটাকে আমরা লিখব নিচে, আমরা নিচে লিখব, তাহলে ৩০ গুণ ৫ আছে, আর এই ৬টাকে নিচে লিখলাম দিনে, ৬ ১কে ৬, ৫ ৬ ৩০,
पाँच और पाँच पड़े रही पाँच गुण पाँच 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 पचिस दिन उत्तर लिखब हमें यजे प्रतिदिन छ घंटा काज कर ले प्रतिदिन छ घंटा काज कर ले पचिस दिन से काज शेष करा जाए। तो ये आजकल भिडियो जो भलो लेगे थे तो प्लिज लाइक कर कमेंट्स कर बंधुदेर संगे शेयर कर देवे नतून हो चैनल सबसक्राइब कर रेखे पशे थका बेल नोटिफिकेशन ऑन कर देवे जैसे नेक्स्ट भिडियो सब आगे तुम्हारे पहुँचे जाए।